নমস্কার, আমি সুজাতা রায়, টিভি বাংলায় আপনাদের সামনে। সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। খুব ভালো থাকবেন সারাদিন সারাক্ষণ। পিতৃপক্ষ শেষ হলো, কিন্তু দেবীপক্ষ শুরু হলো না। আমার কাছে দেবীপক্ষের কোনো ধর্মীয় তাৎপর্য নেই। আমার কাছে দেবীপক্ষ মানে উৎসবের শুরু। পণ্ডিতরা যতই বলুন মহালয়ার সঙ্গে দুর্গোৎসবের কোনো সম্পর্ক নেই, ওই যে মহালয়ার ভোরে রেডিওতে বাণী কুমার, পঙ্কজ মল্লিক, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী বাজতে দেখে আসছি, তাতেই মহালয়া আর দুর্গোৎসব একই। ভোর চারটের আগে রেডিও খুলে আকাশবাণী শুনতাম আর অপেক্ষা করতাম কখন মহালয়া শুরু হবে। হ্যাঁ, মহিষাসুর মর্দিনী আর মহালয়া আমার কাছে এক। বাঙালির একটি অংশে বৃহত্তম উৎসবে শুরু, কিন্তু এবার মহিষাসুর মর্দিনী বাজল কিন্তু দেবী পক্ষের সূচনা হইল না। সূচনা করে নিলেই হলো অন্যবার মহালয়া আর দুর্গাপূজার মধ্যে চিকিৎসা থেকে ব্যবস্থা থাকে। এবার ন হয় মাসখানেকে এক মাস বেড়ে গেল উৎসব। এই উৎসবে হাসি সবার, দুর্গোৎসব সমস্ত ধর্মীয় পরিচয়ের সীমা অতিক্রম করে আরো বেশি করে সবার উৎসব হচ্ছে সুপ্রভাত। আমাদের এই লেখাটি পাঠিয়েছেন কলকাতা থেকে।